নমস্কার, আজকে বলবো জুন মাসে সারাটা মাস আমাদের কেমন যাবে। এবার সারাটা মাস জানার আগে আমাদের একটু জেনে নিতে হবে কোন কোন গ্রহ এই মাসে ট্রানজিট করছে। কারণ আমাদের বারবার বলি, গ্রহ ট্রানজিটের উপরে কিন্তু মাসিক রাশিফল বলুন, সাপ্তাহিক রাশিফল বলুন, দৈনিক রাশিফল বলুন, যে কোনো রাশিফলে কিন্তু এই গ্রহ 9টা গ্রহ আর 12টা রাশি 27টা নক্ষত্র, আপনি হাত দেখবো, মুখ দেখবো বা আদার যে কোনো বিচার, এই 9টা গ্রহ ছাড়া হবে। 9টা গ্রহ না, আমরা বলি 12টা গ্রহ, কেন অ্যাস্ট্রোলজি ছাড়া এই 9টা গ্রহ 12টা গ্রহ বিচারটা জানে না, অনেকে সেটা কনফিউজ হয়ে যায়। কেন নেপচুন বলুন, প্লুটো বলুন, ইউরেনাস বলুন, এই 3টে গ্রহেরও কিন্তু বিচার আছে। অবশ্যই আমরা সেটা মেনটেন করি, যারা অনেক পুরনো যারা অ্যাস্ট্রো তারা নেপচুন ইউরেনাস প্লুটোর বিচার করে। এবার আপনার একটু কনফিউজ হয়ে যাবেন যারা আপনার নর্মাল আপনার লোকাল নেপচুন ইউরেনাস প্লুটোর বিচার আছে, অফকোর্স আছে, নাহলে বিচারটা ওখানে থাকে কেন? দেখবেন হরোস্কোপ খুলে দেবে আপনি ইয়েতে সার্চ করে, যেখানে নেপচুন ইউরেনাস প্লুটো আছে শুনে তারও বিচার হয়। কিন্তু আপনি যেগুলো মেজর গ্রো ট্রানজিটের যে এফেক্টটা সেটাই আপনাদের কাছে আমি বিচার্য বিষয় হিসেবে আলোচনা করছি। তাহলে কি বলি, সূর্য সূর্য এই মুহূর্তে বসে আছে বৃষ রাশিতে, আপনার মেষ রাশিতে বৃষ রাশিতে চলে যাচ্ছে, বৃষ রাশিতে আর মিথুন রাশিতে যাবে, কবে যাবে? 15/6 বৃষ রাশিতে থেকে মিথুন রাশিতে যাবে 15/6, তো জুন মাসের 15 তারিখে সূর্য যাবে বৃষ রাশিতে মিথুন রাশি। আমি রিপিটেড বলো, আপনারা তো এটা নিয়ে আবার বললেন মেষ রাশি, মেষ রাশি কখনো না বৃষ রাশিতে মিথুন রাশিতে যাবে, কেন এই মুহূর্তে সূর্য কম্বাইনে বসে আছে বৃহস্পতির সাথে, সূর্য কম্বাইনে বসে আছে, সূর্য শুক্র এবং বৃহস্পতি একসাথে বসে আছে বৃষ রাশিতে। এরপর শুক্র যাবে 12/6 বুধবার 6:37 সন্ধ্যে 6:37 যাবে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে, শুক্র 12/6 গেল, মানে 12 জুন মাসের 12 তারিখে। এরপর চলে যাচ্ছে বুধ, বুধ এই মুহূর্তে বসে আছে কিন্তু মেষ রাশিতে, বুধ যাবে তাহলে কবে? 31 তারিখে, একদম এই মে মাসের 31 তারিখে যাবে শুক্রবার 12:20 PM অর্থাৎ 12:20 দুপুরবেলা 12:20 PM অর্থাৎ দুপুর 12:20 যাবে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে, মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাবে 31 তারিখে, 31শে মেতে। এরপর আবার জুন মাসেরই 14 তারিখে, ঠিক 14 দিনের মাথায়, ধর বুধ, বুধও কিন্তু খুব কুইক ট্রানজিট করে, 14 তারিখে যাবে শুক্রবার 11:09 11:09 বৃষ রাশিতে আবার মিথুন রাশিতে চলে গেল, তাহলে 14 দিনের জন্য কিন্তু বুধ থাকছে বৃষ রাশিতে, আবার 14 তারিখের পরে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে চলে গেল, তাহলে একটা সব মাসে দুবার কিন্তু ট্রানজিট হচ্ছে। এবার চলে আসি মঙ্গল, মঙ্গল এখন বসে আছে মীন রাশিতে রাহুর সাথে অঙ্গারক দোষ তৈরি করে, এই মঙ্গল 1 তারিখে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে আসবে, কবে আসবে? শনিবার দুপুর 3:51 মীন রাশি ছেড়ে মেষ রাশিতে আসবে। এরপর বৃহস্পতি, বৃহস্পতি এখন অস্ত অবস্থায় আছে, কম বেশি আমরা প্রত্যেকে জানি, কবে এই অস্তটি উদয় হবে? অস্তটি উদয় হবে 6 তারিখে 4:36 ভোর 4:36 6 তারিখে এই বৃহস্পতি অস্ত যাওয়ার থেকে উদয় হবে, অস্ত যাওয়া থেকে উদয় হবে। এবং বৃহস্পতি এই মুহূর্তে রয়েছে কৃত্তিকা নক্ষত্রে, এই মুহূর্তে রয়েছে বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে, কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবিন নক্ষত্র, এইটু এটা একদম মেনশন করেছি। 13 তারিখে যাবে রোহিণী নক্ষত্রে, 13 তারিখে মানে জুন মাসের 13 তারিখে যাবে রোহিণী নক্ষত্রে সকাল 6:27। বাকি রইলকে মেজর গ্রহ শনি, শনি কবে রেট্রোগ্রেড হবে? এই মাসের শেষে, কোন মাসের শেষে? জুন মাসের 30 তারিখে, জুন মাসের 30 তারিখে শনি রেট্রোগ্রেড হবে, শনিবারই থাকবে 12:35 139 দিন কিন্তু শনি রেট্রোগ্রেড থাকবে। সুতরাং এই যে মেজর যে ট্রানজিট, এই ট্রানজিটের উপরে বেস করেই কিন্তু আমাদের 12টা রাশির সারাটা মাস কেমন যাবে সেটাই আমি আলোচনা করব। এবার আপনাদের বলে রাখি, মাসিক রাশিফল যে আমি দিচ্ছি, সাপ্তাহিক রাশিফলও দেবো প্রত্যেক সপ্তাহে, তখনও ট্রানজিট নিয়ে যখন যখন যা হবে সেটা বলবো, আবার দৈনন্দিন রাশিফলও দিচ্ছি সেটা চন্দ্র রাশির উপর বেস করে। এগুলো আপনার কনফিউজ যদি হয়ে যান, 3টে প্রোগ্রামই শুনবেন, দেবেন নিজে আপনাদের আসল বিষয়টা জেনে নিতে পারবেন। এবার বলে আপনার সাথে মিলছে না, আমি তো ব্যক্তিগত হরোস্কোপটা বলছি না, কারণ এটা বলছি গ্রহ রাশির উপর বেস করে, আপনাদের কি এটা আপনারা ওভারঅল একটা ডিসকাশনটা করে দিলে আপনাদের সারাদিনে চলার পথে পাথেও এটা, কেন মাসিক সাপ্তাহিক দৈনন্দিন পেলে আপনারা অনেক বেশি স্মুথলি নিজের লাইফটা এগোতে পারবেন, ভালো মন্দের বুঝতে পারবেন, ওভারঅল একটা বিচার আপনি পাবেন, কেন 70-80% 85% 90% মেলে, এটা আমি কনফার্ম, এটা আমি কনফার্ম মিলবেই, কেন আপনার খুব বেশি মেজর যদি চেঞ্জ না থাকে হরোস্কোপে, বিশাল কিছু ডিস্টার্ব না থাকলে আপনার কিন্তু মিলবে ব্যাপারটা, বা খুব বিশাল কিছু এদিক ওদিক না হলে।
এবার বলছি যদি আপনার না মেলে, যদি আপনার কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আপনি কারোর সাথে মিট করে সেটা একটু তার প্রপার ইয়েটা করে নিন, বিচারটা করে নিন যে আপনার এটা হচ্ছে না কেন, আপনার সুযোগটা আপনি বলছেন আপনি ভালোটা পাচ্ছেন না কেন। এবার মনে করুন আপনার ডেট অফ বার্থটা তো নেই, আপনি বিচারটা করবেন কি, আপনি রাশিটা জানবেন কি করে, আপনি এই বিচারটা আপনার প্রোগ্রামটা ভালো লাগছে কিন্তু আপনি মেলাতে পারছেন না, তাহলে ইমিডিয়েট কারোর কাছে যান, দিয়ে আপনার হাতটা দেখান, দিয়ে সেখানে রাশি লগ্নটা বের করুন। আপনি হাতটা দেখাতে পারলেন না, আপনি নিজের ফেসটা রিড করে আপনার হাত রাশি লগ্নটা বের করুন। আপনি তা না হলো আপনি নিজের নামের উপর বেস করে রাশি লগ্নটা বের করুন। অবশ্যই হয়, অনেকে যারা বলছে নামের উপর বেস করে রাশি লগ্ন হয় না, আমি বলছি আলবাত হয়, আলবাত হয়। যখন আপনি জানবেন না তাহলে সেটা হবে না, এই কথাটা বলবেন না। অ্যাস্ট্রোলজি কতগুলো যে পার্ট আছে এখনো আমরা সবাই সবটা জানি না। অ্যাস্ট্রোলজি হচ্ছে সমুদ্র সাগর, এর আমরা কিছুই এখনো শিখিনি, শুধু আমরা কখনো বলবো না গর্ব করে আমি সব শিখে নিয়েছি, আর কাউকে ডমিনেট করার জন্য বলবো এটা হয় না, এই কথাটা কখনোই আমাদের বলা উচিত না যে এইটা হয় না ওইটা হয় না। আমি যতটা জানি আমি ততটাই বলে এতটা জানি, বাকি যদি না জানি বলে হতে পারে, যেটা আমি করি আমার মতে বলে আমাদের অ্যাস্ট্রোলজি প্রত্যেকেই সততাটা মেনটেন করা উচিত, কাউকে ডমিনেট করতে প্রফেশনটাকে ডমিনেট করা। আমি বারবার বলি অ্যাস্ট্রোলজি যদি ভুল হয় ভুল হতে পারে, অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা কিন্তু ভুল নয়, তাহলে হাজার হাজার বছর ধরে এত বই তৈরি হতো না। আমরা জিনিসটা ভুল দিকে পরিচালনা করে ভুল ইন্ডিকেট করে ফেলেছি, আমরা নিজেদেরকে আমাদের ব্যক্তি সত্তাটাকে বেশি প্রমাণ করার চেষ্টা করছি। যাই হোক, খারাপভাবে নেবেন না, একটু আপনাদের প্রকাশ বোঝানোর জন্য এই কথাগুলো বললাম। আর ডেট অফ বার্থ না থাকলে আপনি যোগাযোগ করতে পারেন, ভারতবর্ষের যে কোনো জায়গার লোকেরা আপনি তার প্রেডিকশন নিতে পারেন, হাত দেখিয়ে নিতে পারেন, মুখ দেখিয়ে নিতে পারেন, আপনার ডেট অফ বার্থের চাও নিতে পারেন। আর যদি মনে করেন আপনি কোনো অন্য কোনো ধর্মের লোক, অবশ্যই আপনি না, সমস্ত ধর্মের লোকেরা আমার কাছে আসছেন, সমস্ত ধর্মে আমি এইভাবে বলছি, সমস্ত ধর্মের লোকেরা আপনি আসছেন, যে কোনো স্টেটের লোকেরা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং বাইরে ফরেনের লোকেরাও কিন্তু আমার সাথে অনলাইনে প্রেডিকশন নিচ্ছেন, অনলাইন পে করে অনলাইন প্রেডিকশন আমার থেকে নিচ্ছেন, এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনি আমাকে এতটা আমাকে বিশ্বাস করছেন বা ভালোবাসছেন, অনেকে হয়তো কিছু কুরুচি মন্তব্য করছেন তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আপনাকে তো অনেকে ভালোবাসছেন, আপনাদের সেই আশীর্বাদটা তো পাচ্ছি, আমার এই জন্য আমি আপনাদেরকে চিরকৃত, আই রিয়েলি গ্রেটফুল টু ইউ, আই রিয়েলি গ্রেটফুল। আর আমার তো দুটো চ্যানেল অলরেডি আপনারা জেনে গেছেন, একটা হচ্ছে দিগদর্শন, একটা দিগদর্শন মন্ত্র। দিগদর্শন চ্যানেলে আমার সাপ্তাহিক মাসিক দৈনন্দিন রাশিফলগুলো যেমনি থাকছে, এবং তার সাথে কিছু টোটকা উপাচার বা ট্রানজিট, এবং নতুন যে চ্যানেল দিগদর্শন মন্ত্র, সেখানেও কিন্তু আমি নানা রকম ট্রানজিট, নানা রকম উপাচার এগুলো কিন্তু দিয়ে আমি প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করছি, সেগুলো দেখবেন, অনেক বেশি সায়েন্টিফিক, অনেক বেশি যুক্তিগ্রাহ্য, ভালো লাগবে। আর যদি সাবস্ক্রাইব এখনও করে না রাখেন, করে রাখুন, নোটিফিকেশান বেলটা অন করে রাখুন, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে, অনেক কিছু জানতে পারবেন যে অ্যাস্ট্রোলজি কতটা সায়েন্টিফিক, কতটা যুক্তিগ্রাহ্য, যতটা যুক্তিসম্মত। আর আপনার লাইফটা সম্বন্ধে জানতে গেলে আমাকে বুকিং নামায় ফোন করে নেবেন, ইন ডিটেল আমার ভাই বোনেরা ধরে বা আমি নিজে ধরে আপনাকে বলে দেবো কীভাবে অনলাইনে প্রেডিকশন নেবেন, না আপনি চেম্বারে এসে নেবেন, অফলাইনে নেবেন, পুরো ব্যাপারটা আপনাকে গাইড করে দেবে। সুতরাং ভালো লাগবে আপনাদের। আজকে চলে আসি মিথুন রাশি, আজকে বলো মিথুন রাশির এই মাসটা কেমন যাবে। প্রথমে বলি আর্থিক দিকটা, আপনি মানে 1 থেকে 12 পর্যন্ত কোনো কারণে দেখবেন কোনো কিছু চুরি হয়ে যেতে পারে বা কোনো লস হতে পারে বা খরচ একটু কিন্তু বাড়তে পারে বা কোনো কিছু রিনোভেট করতে গিয়ে আপনার খরচ হতে পারে বাড়ির, বা কোনো কিছু হয়তো কোনো জিনিস ভেঙে গেল বা হারিয়ে গেল বা গুম হয়ে গেল, এই কারণে কিন্তু আপনার 12 পর্যন্ত আপনাকে একটু সমঝে চলতে হবে মিথুন রাশির লোকেদের। রিনোভেশন করতে খরচ হতে পারে, কিন্তু 13-5 আস্তে আস্তে জিনিসটা নর্মাল হবে এবং ইনকামের জায়গাটা অনেকটা ডেভেলপ হবে এবং অর্থ কিন্তু আপনার আসা জায়গাটা তৈরি হবে। শরীর স্বাস্থ্যটা নিয়ে একটু বলি, প্রথমে শরীর স্বাস্থ্য হচ্ছে 13 পর্যন্ত আপনার চোখের প্রবলেম, পেটের প্রবলেম বা প্রেশারটা হয়তো হাই হয়ে গেল বা সুগারটা হয়তো হাই রইলো, এই জন্য একটা মানসিক অস্থিরতা ভুগতে পারেন, ENT প্রবলেম হতে পারে বা উইক ফিল করতে পারেন, মানে একটা অস্থিরতা হতে পারে, হাত পা ব্যথা, মাথাটা যন্ত্রণা, সাইনাসের প্রবলেম এগুলো কিন্তু হতে পারে, কেননা আপনার দ্বাদশে বুধ থাকায় কিন্তু এই প্রবলেমগুলো হবে। যখন 12 পরে বুধ যখন আপনার রাশিতে চলে আসবে তখন কিন্তু সময়টা অনেকটা বেটার হবে এবং আপনার অনেক জায়গা থেকে আপনার এই 14 পর থেকে শরীরটাও ঠিক হবে এবং যে শরীরে যে প্রবলেমগুলো সেগুলো অনেকটা রিকভারি করতে হবে। আপনার বাড়িতে কোনো রিলেটিভ আসতে পারে, কোনো বন্ধু আসতে পারে, আপনার কারোর সাথে নতুন করে যোগাযোগ হতে পারে এবং আপনি নতুন কিছু শেখার কোনো মানসিকতা তৈরি হতে পারে। ফ্যামিলি লাইফটা নিয়ে বলি, বুধ দ্বাদশে থাকায় আপনার কিন্তু ফ্যামিলির ব্যাপারে একটু
অস্থিরতা তৈরি হবে, ফ্যামিলির লোকের মনিমানার অভাব হবে, মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যাবে এবং লোককে আপনি একটু ভুল বুঝবে। ফ্যামিলির সাথে কোথাও হয়তো 12 তারিখের পরে কোথাও হয়তো ঘুরতে যেতে পারেন, বা এই বাড়ি চেঞ্জ হতে পারে, বাড়ি চেঞ্জ করার কোনো প্ল্যান করতে পারে, অফিসে যাওয়া চেঞ্জ করার কোনো প্ল্যান করতে পারেন, এবং ফ্যামিলির সদস্যের সাথে সদস্যরা কোথাও হয়তো যেতে পারে কর্মসূত্রে বা পড়াশোনার সূত্রে, আপনার সন্তান হোক বা আপনার ফ্যামিলির লোকেরা কোনো বাইরে যেতে পারে। এবার যদি বলে আপনি বিবাহিত হন, আপনি যদি সন্তান থেকে থাকে, সন্তানের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, বিশেষ করে পেটের প্রবলেম, চোখের প্রবলেম হতে পারে, বা মাথায় একটু যন্ত্রণা হতে পারে, কোনো ভাইরাল ফিভার হতে পারে, বা আপনার সন্তান কোথাও ঘুরতে যাওয়ার জন্য কোনো চিন্তাভাবনা করতে, আপনি তাকে সেই সুযোগটা দেবেন নিশ্চয়ই। এবং আপনার সন্তান কোথাও ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়া বা মামার বাড়ি যাওয়া এগুলো হতে পারে, বা বিদেশে যাওয়ার কোনো প্ল্যান করলে এই সময় সেটা প্ল্যানটা সাকসেস হবে। হোস্টেল বা অফিস এগুলো কিন্তু চেঞ্জ হওয়ার একটা প্ল্যান হতে পারে আপনার সন্তানের। আপনি নিজে যদি চাকরি করে থাকেন, কেন এই সময় কিন্তু আপনার মনের মতো একটা জায়গা আপনি তৈরি করতে পারেন কাজের জায়গায়। যদি পুরনো অফিসে কাজ করেন সেই জায়গায় আপনার যথেষ্ট মন মতো একটা জায়গা তৈরি হবে, অফিসের বস আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে, কিন্তু কোনো কন্ট্রোভার্সিতে আপনি কিন্তু যাবেন না। যদি একান্ত যেতেও হয়, যদি একটু বুঝে শুনে ডিপ্লোম্যাটিকভাবে আপনি মেনটেন করেন, দেখবেন আপনারই কিন্তু জয় হবে। কেননা রোচক যোগ তৈরি হওয়ায় আপনি কিন্তু এই সাকসেসটা পাবেন, অর্থাৎ পদলাভ হবে, এবং আপনার কিন্তু এই সময় যথেষ্ট সুনাম বৃদ্ধি হবে। সেটা কত দেখবেন 27 তারিখ পর্যন্ত, এবং আপনার শত্রু কিন্তু দমন হবে, কাজের জায়গায় শত্রু যথেষ্ট দমন হবে। যদি আপনি ব্যবসা করে থাকেন, ব্যবসার জায়গাটা কিন্তু একটু সাবধান, 13 তারিখ পর্যন্ত আপনার ব্যবসায় একটু লস হতে পারে, কোনো কারণে ব্যবসায় কোনো চুরি হতে পারে, কোনো মাল খারাপ হয়ে যেতে পারে, মাল রিটার্ন হতে পারে, আপনার যে কর্মচারী বেশ ব্যবসায় কর্মচারী হয়তো আপনার সাথে কোনো বাজে ব্যবহার করতে পারে, কর্মচারী কর্মচারী চলে গেলো, ব্যবসা তাদের একটু হ্যাম্পার হতে পারে, কাজে মন্দা হতে পারে, আপনার মানটার সঙ্গে বড্ড অস্থির হয়ে থাকবে এই সময়। 14 তারিখ থেকে 30 তারিখ কিন্তু যথেষ্ট আবার সময়টা ফেভারে আসছে, অর্থাৎ 13 তারিখ পর্যন্ত সময়টা আপনার ডিস্টার্ব হলে 14 তারিখ পর্তে সময়টা বেটার হবে। কেন? বুধ আপনার স্বরাশিতে চলে আসছে, এর জন্য কিন্তু কাজে যথেষ্ট ডেভেলপ হবে, এবং মেশিনারি কিছু কিনতে পারেন বা ব্যবসা জায়গাটা আপনি রিনোভেট করতে পারেন, পুরনো কাস্টমার ফিরে আসবে, এবং আপনি যদি একটু আল্ট্রামডার্ন ব্যবসায়ী হন, অর্থাৎ আপনার সফটওয়্যার সেট করে এরকম কোনো ব্যবসা, তাহলে আপনি দেখা গেলো নতুন কোনো সফটওয়্যার লাগাতে পারেন, অর্থাৎ আপনার 14 তারিখের প্রতি ব্যবসা জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। যদি আপনি প্রেম করে থাকেন, প্রেমের জায়গাটা আপনার পার্টনারের কিন্তু কর্মের জায়গাটা চেঞ্জ হতে পারে বা স্থান পরিবর্তন হতে পারে, পড়ার জায়গা চেঞ্জ হবে, যে আপনি যে মানে ছোটোই হন আর বড়ই হন আপনার পার্টনারের কিন্তু পড়ার জায়গাটা চেঞ্জ হয়, পড়াশোনার জায়গাটা চেঞ্জ হতে পারে, স্কুলের জায়গা চেঞ্জ হতে পারে, কোথায় কিন্তু 102 দিন ঘুরতে যেতে পারেন, একসাথে সময় কাটাতে পারেন, পার্টনার কিন্তু ধনলাভও হবে, এটা কিন্তু 25 তারিখ পর্যন্ত। এবং আপনি যদি বিবাহিত হন, আপনারা একসাথে হয়তো আপনার শ্বশুরালয় বা আপনার হয়তো বাপের বাড়ি হয়তো যেতে পারেন, বাবার বাড়িতে বা দেশের বাড়ি যেতে পারেন, অর্থাৎ 14 তারিখের পর থেকে আবার কিন্তু সময়টা আপনাদের অনেকটাই ফেভারে আসবে। যাই এটা কিন্তু ওভারঅল একটা ডিসকাশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর আমার নতুন যে চ্যানেলটা দিগদর্শন মন্ত্র বলে যে চ্যানেলটা, অবশ্যই সেই চ্যানেলটা অলরেডি আপনারা অনেকেই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখেছেন, অনেকে দেখছেন প্রোগ্রামটা, আমি চাইছি আরও সবাই মিলে দেখুন প্রোগ্রামটা, এবং তার জন্য কী করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখলে, এবং যত পারবেন লোকেকে শেয়ার করবেন, দুটো চ্যানেলই যত লোকেকে শেয়ার করবেন তা দেখবেন লোকের কাছে অনেক বেশি পৌঁছে যাবে, এবং আরও বেশি লোকে উদ্বুদ্ধ হবে এবং উপকৃত হবে। আর যদি মনে আমার সাথে যোগাযোগ করবে, অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন, আমার বুকিং নাম্বার অলরেডি জেনেই গেছেন, 8910973255, আর একটা 9433960106, এই দুটো বুকিং নাম্বার। আর যদি মনে করো আপনার যে যারা একটু দ্বিধাগ্রস্ত হয়ে আছেন যে হাত না থাকলে কি মানে ডেট অফ বার্থ না থাকলে কী হয়ে যাবো, অবশ্যই আমি বলে দিয়েছি যেটা আপনারা এত না প্রোগ্রাম শুনে অভ্যস্ত হয়ে গেছেন আপনারা, যে হাত দেখে বিচার বা ফেস রিড করে বেচার, এগুলো যদি আপনি কোনোটাও না দেন তাহলে আপনাকে চেম্বারে আসতে হবে, ফেস টু ফেস বসে এমন কিছু ডিসকাশনের মাধ্যমে আপনি আপনার পুরনো ভবিষ্যতে আপনি জানতে পারবেন, এবং অতীত সম্বন্ধে আপনি আলোচনা করতে পারবেন, কিন্তু সেটা কিছুটা রেমুনারেশনের বিনিময়। যাই হোক, ভালো থাকবেন, সারাটা মাস ভালো থাকুন, আর আমার দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল দেওয়া রয়েছে সেগুলো ফলো করুন। নমস্কার।